সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে সম্প্রতি সময়ে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ভূমিহীনদের জন্য 200 শতক জমি সহ ঘর প্রদান করেছেন। তো সেই ঘরগুলো কিন্তু বিক্রি করারও অভিযোগ উঠেছে ফরিদপুরের লস্করদিয়া ইউনিয়নের গুচ্ছ গ্রামে, যেখানটায় কিন্তু আমরা যেটা দেখেছি বাগুটিয়া গ্রামে প্রথম পর্যায়ে 10টি ঘর সরকার যেখানে বরাদ্দ দিয়েছিল সের একটি ঘর কিন্তু টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে। যার কারণে কিন্তু এই ঘর বিক্রি নিয়ে কিন্তু আলোড়ন সৃষ্টি হয়েছে। শুধু এই ঘর বিক্রি নয়, সেই সঙ্গে কিন্তু একাধিক ঘর পাওয়ার কারণেও কিন্তু একটি ঘরও, পাশের ঘরটি কিন্তু আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই ঘরটিও কিন্তু এক প্রতিবন্ধী মহিলা পেয়েছিলেন। তিনি ভাড়া দিয়ে কিন্তু অন্যত্র বসবাস করতেন এবং ভাড়াটিয়ার কাছ থেকে কিন্তু মাসিক একটি ভাড়া তিনি সংগ্রহ করতেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়াও কিন্তু আপনারা এই ঘরটি যেটা দেখছেন, এটা কিন্তু রিপন মাতুব্বর, তিনি এই ঘরটি কিন্তু পেয়েছিলেন, তিনি মূলত আরেক মহিলার কাছে কিন্তু টাকার বিনিময়ে বিক্রি করছেন। তো সেই বিষয়ে একটু কথা বলবো, যিনি কিনেছেন তার কাছে, আপনার কাছে জানতে চাই কেন, কিভাবে আপনি এই ঘরটি পেলেন? আপনি তো এই ঘর সরকারি ভাবে পাননি, কার কাছ থেকে ঘরটি সংগ্রহ করলেন? স্যার, ঘর তো ছিল রিপনের, পরে আমার জায়গা বাসার নাই, দিন বেবাইছে আমার স্বামী নাই, পরে রিপনের কাছে গেলাম যে ভাই আপনি ঘরে থাকেন না, তা ঘর আমার থাকবার দেন। পরে কয় না আমি টাকা ছাড়া দিব না, পরে 45,000 টাকা নিয়ে আমার ঘর দিছে, ঘরে থাকতেছি 3 মাস ধরে। পরে কোনো সমস্যা নাই, কালকে অফিসে লোক এসে তালা ভাঙ্গিয়া পরে বলছে যে মাল সামানা বাইর করে ফেলাও, এই এই পর্যন্ত শেষ। তো আমরা তো জানতে পারলাম যে ইসলামেও কিছু লেখাপড়া আছে, এই টাকাটা আপনি বিনিময় করছেন, সেটা তো আছে। হ্যাঁ হ্যাঁ, ইসলামে টাকাটা নেওয়া হয়েছে, লেখা আছে, সৈঠই আছে তার আমার, ঠিক আছে। এখন আমি জানি না যে এই বিপদ হবে না, আমি পথে থাকতাম কিন্তু এই সমস্যার ভিতরে আমি জড়িত হইতাম না। এখন আমার অনেক, আমি অনেক দুঃখিত, 3টা বাচ্চা নিয়ে কোথায় যাবো, যাওয়ার তো কোনো জায়গা নেই। আমার সাইল ধন্যবাদ আপনাকে। আপনারা শুনতে পাচ্ছিলেন যে এই রাশিদা বেগম, তিনি কিন্তু এই রিপনের কাছ থেকে কিন্তু এই ঘরটি কিন্তু কিনেছিলেন, তেমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন, এবং একটি দলিলও হয়েছে স্ট্যাম্পের মাধ্যমে লিখিত হয়েছে, যেখানে 45,000 টাকার বিনিময়ে এই ঘরটি কিন্তু তিনি সংগ্রহ করেছেন। যদিও আমরা কথা বলেছিলাম রিপন সঙ্গে যে ঘরটি পেয়েছেন, তার সঙ্গেও কিন্তু কথা বলেছি, আমি এখনই সরাসরি তার সঙ্গে কথা বলবো যে তিনি তো সরকারি ঘর পেয়েছিলেন, তাই কেনই বা তিনি বিক্রি করলেন, এই বিষয়টা কিন্তু তার কাছে জানতে চাই। ভাই, আপনার কাছে জানতে চাই কেন আপনি ঘরটি বিক্রি করলেন? স্যার, আমি বিক্রি করিনি, আমি তার থেকে মনে করেন 45,000 টাকা নিয়েছি, আমার বউ বিদেশে গেছে, টাকা পয়সা নাই, আমি কিভাবে পাঠাবো? তারপরে আমি তার থেকে 45,000 টাকা নিয়ে আমার বউরে বিদেশে পাঠাইছি, তার বলছি যে আমি 2 বছর আপনি থাকবেন, আমার বউ আসবে, আপনার টাকা ফেরত দিয়ে আমি ঘরে উঠবো। তো এই টাকার বিনিময়ে লেনদেন করে ভাড়া দেন আর যেভাবে, এটা তো অন্যায়, সরকারি ঘর আপনি কেন এটা করলেন? অন্যায় স্যার, একটা ভুল হয়ে গেছে আমার, আমি তো বুঝতে পারিনি। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনতে পাচ্ছিলেন এই রিপন, যিনি এই ঘরটি পেয়েছিলেন, তিনি কিন্তু নিজেই স্বীকার করছেন যে টাকার বিনিময়ে কিন্তু তিনি এই ঘরটি দিয়েছেন, যদিও তিনি বলছেন যে এই ঘরটি তিনি 2 বছরের জন্য এই রাশিদা বেগমকে থাকতে দিয়েছেন। তবে রাশিদা বেগমের ভাষ্য মতে তিনি যেটি বলছিলেন আমাদের কাছে বারবার, যে তিনি কিন্তু রিপন মিয়ার কাছ থেকে কিন্তু এই টাকাটা কিন্তু দিয়ে ঘরটি কিনে নিয়েছেন, যদিও তিনি জানতেন না যে সরকারি ঘর কেনা বেচা যায় করা যায় না, সেক্ষেত্রে তিনি কিন্তু অনেকটা নিরুপায় হয়ে ধার দেনা করে বিভিন্ন জনের কাছ থেকে, যেহেতু তিনি একজন স্বামী পরিত্যক্তা, তার স্বামী কিন্তু নেই, যার কারণে কিন্তু তিনি অসহায়ভাবে 3টি সন্তান নিয়ে ধার দেনা করেই কিন্তু এই ঘরটি কিন্তু কিনেছিলেন। তো যদিও আমরা যেটা জানতে পেরেছি যে সম্প্রতি সময়ে কিন্তু এই আলোড়ন সৃষ্টি হওয়ার পর থেকে নগরকান্দা উপজেলা প্রশাসন কিন্তু একটি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে, যেখান থেকে কিন্তু আমরা যেটা দেখেছি যে রাশিদা বেগমকে ঘর থেকে কিন্তু বের হয়ে যাওয়ার কিংবা চলে যাওয়ারও কিন্তু নির্দেশ প্রদান করা হয়েছে। তারপরেও আমরা যেটা দেখেছি রাশিদা বেগম কিন্তু তার বসবাসের জায়গা না থাকায় কিন্তু ঘরের বাইরে তার মালপত্র নিয়ে কিন্তু তিনি অবস্থান করছেন, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো স্থানীয় বাসিন্দাদের মনে এই ঘর বিক্রি নিয়ে কিন্তু একটা কৌতূহল সৃষ্টি হয়েছে, সরকারি ঘর কেন বিক্রি করা হচ্ছে এবং অনেক সময় কিন্তু টাকার বিনিময়ে কিন্তু ঘরগুলো ভাড়া দেওয়া হচ্ছে। তো তাদের কাছে তারা যেটা অভিযোগ করছেন যে যারা অনেক সময় ভূমিহীন না, তারপরেও তাদেরকে ঘর প্রদান করা নিয়েও কিন্তু তারা একটু অভিমত ব্যক্ত করেছেন। স্থানীয়রা অভিযোগ করছেন যারা এই ধরনের কাজের সঙ্গে জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হোক এবং প্রকৃত ভূমিহীন যারা আছে তাদেরকে এই ঘরগুলো যেন পুনরায় আবার বরাদ্দ দেওয়া হয়, এমনটাই কিন্তু প্রত্যাশা করছিলেন।